আমাদের চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সকে শুভ অভিনন্দন আজ আমরা আলোচনা করবো যে রাশি অনুযায়ী মানুষের জীবনে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং কীভাবে সেই সমস্যার সম্মুখীন থেকে হওয়া থেকে বাঁচতে পারবেন অর্থাৎ সমস্যা যেমন আছে সমাধানও আছে এগুলো যদি আগে থেকে জেনে নিতে পারেন যে এই রাশির মানুষ এই রাশির জাতক জাতিকা সেই জন্য এই কষ্টগুলো হবে জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো দরকার নেই আপনারা নিজেরাই জ্যোতিষ হয়ে যেতে পারবেন কেননা জ্যোতিষী কিন্তু ভগবান না উনি কিন্তু তার যে লব্ধ জ্ঞান সেই লব্ধ জ্ঞান থেকেই আপনাদের কিন্তু প্রেডিকশান করেন তাই এই সব থেকে ভালো এগুলো যদি যারা থাকে আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাবস্ক্রাইব করে উঠতে পারেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে একটি অল অপশান আসবে সেটিও ক্লিক করে রাখুন এর ফলে সমস্ত এই চ্যানেলের নিউ ভিডিও আপনারা কিন্তু নোটিফিকেশানে পেয়ে যাবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা যতক্ষণ আপনারা এই চ্যানেলটিকে ভিউ করবেন দেখবেন তত কিন্তু নতুন নতুন তথ্য আপনারা পাবেন আর সমৃদ্ধ হতে পারবেন এটা কিন্তু আমরা বলতেই পারি চলুন আমরা আলোচনা শুরু করি প্রথমেই বলবো জীবনে যখন হঠাৎ কোনো সমস্যা আসে তখন তার মূল কারণ সঠিকভাবে আমাদের কারো জানা থাকে না যদিও বা জানা যায় তবে তার সঠিকভাবে সমাধান করা কঠিন হয়ে পড়ে তবে রাশি অনুযায়ী কিছুটা হলেও বলা যেতে পারে যে জীবনে কী ধরনের সমস্যা আমাদের গ্রাস করতে পারে আমাদের জীবনে নেমে আসতে পারে তাই আমরা চলুন আলোচনা করি যে বারোটি রাশি আছে রাশিচক্রে বারোটি আছে সেই কালপুরুষের অঙ্গভেদে রাশি আছে সেগুলো বলছি প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির মানুষরা যতই অন্যদের জন্য কিছু করুন না কেন এদের কেউ মনে রাখেন না অর্থাৎ এরা কিন্তু নিবেদিত প্রাণ সবার জন্য করেন ঝাঁপিয়ে পড়েন সমস্ত কাজে দেখবেন এরা ঘরে কিন্তু মুখ লুকিয়ে বসে থাকে না সমাজ সেবামূলক যেমন কাজ করে পারিপার্শ্বিক কাজও করে পরিবারের সবার জন্য করে কিন্তু বিনিময়ে কী পাই বিনিময়ে নেটফল জিরো অর্থাৎ জীবন খাতার প্রতিপাতায় যতই করো হিসাব নিকাশ কিছুই রবে না এদের জন্য এরা কিন্তু রিটার্ন হিসাবে কিছুই পায় না তাই মন ভেঙে যাওয়ার আশঙ্কা কিন্তু থেকে যায় এরা ডিপ্রেশনের থাকে সত্যি তো দেখুন একটা মানুষ কি চায় একটা মানুষ কিন্তু ভালোবাসা সবার আগে চাই তারপরে তো টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে কিন্তু ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না সেই মানুষটাকেই যদি ভালোবাসা একটু না পায় তাহলে তো তারা একটু কষ্ট পাবে কিন্তু আপনি ভেঙে পড়লে তো হবে না মেষরাশির জাতক জাতিকাদের অনুরোধ থাকবে আমাদের তরফ থেকে যে একটু স্ট্রং হবেন জানেনি তো যে এরকম আপনার পাও করেই যাবেন শুধু কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনার ভালো কাজের একজন কিন্তু হিসেব রেখে যাচ্ছেন তিনি কিন্তু আপনাকে ফুলে ফলে ভরিয়ে দেবেন আর একটা কথা বলবো যে পূর্বজন্মের সুকৃতি বা দুষ্কৃতির ফলও কিন্তু পরের জন্মে ভোগ করতে হয় অর্থাৎ পূর্বজন্মে আমরা যা করেছি এই জন্মেও কিন্তু তার শোধ করতে হয় তাই এই জন্মে আপনি যদি এত সুন্দর কাজ করে যান রিটার্ন কিন্তু আপনি পাবেন আপনি কিন্তু অপেক্ষা করে থাকুন আপনি রিওয়ার্ড পাবেন এরপরে বলবো বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই রাশির জীবনে আর্থিক স্থিতি এতটাই কম থাকে যে জীবনে বারবার সমস্যায় পড়তে হয় সমস্যা জর্জরিত তাদের একটা জীবন হয়ে দাঁড়ায় অর্থাৎ আর্থিক স্থিতি কিন্তু খুব একটা ভালো থাকে না একটা ধরুন একটাই মাত্র ঘটি এই একবার এই ঘটিতে ঢালে একবার ওই ঘটিতে ঢালে অর্থাৎ ঘটি কিন্তু খালি থেকে যায় পূর্ণ করতে পারে না অর্থাৎ আর্থিক স্থিতি পরিস্থিতি কিন্তু খুব ভালো করতে এরা পারে না সবসময় সমস্যায় জর্জরিত থেকে জীবনে প্রচুর স্ট্রাগেল করতে হয় মাথা তুলে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করতে হয় কিন্তু যুদ্ধ শেষ হয় না এরপরে আসব মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন হয় জীবন মিথুন রাশির মানুষরা এতটাই গতানুগতিকভাবে চলতে ভালোবাসেন যে জীবনে নানা সমস্যা আসে অর্থাৎ থর বড়ি খাড়া বড়ি থরেই কিন্তু এরা অভ্যস্ত নতুন কিছু ইনোভেটিভ মাইন্ড বা তারা যে নিজের চিন্তাভাবনাকে প্রসারিত করবে বা যুগের সাথে তাল মিলিয়ে চলবে হচ্ছে হোক চলুক মানে সেই গদায় লস্করি চাল বলে একটা কথা আছে বাংলায় সেই রকমভাবেই চলছে চলছে চলুক হচ্ছে হোক মানে এই যে একটা নেগলিজেন্সের ব্যাপার থাকে সেই জন্য এরা কী করে জীবনে কিন্তু অনেক সমস্যায় পড়ে এই অভ্যাস কিন্তু পাল্টানো দরকার কেননা অভিযোজন অভিযোজিত হতে গেলে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে কিন্তু নিজেকে পাল্টাতে হয় না হলে কিন্তু পিছিয়ে পড়তে হয় আর যা যে পিছিয়ে পড়ে তাকে কেউ মনে রাখে না তার উপর পা দিয়ে সবাই চলে যায় তাকে কিন্তু মনে রাখে না সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না তাই মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই বোঝা উচিত যে এই গদায় লস্করি চালটি থেকে বেরিয়ে একটা ইনোভেটিভ মাইন রিনোভেশনের দরকার তাদের এবং তাদের মডারেট করা উচিত নিজেদেরকে যদি তারা করতে পারে খুবই কিন্তু তারা নিজেদের জীবনে লাভবান হবে আশা করি এত সমস্ত কিছু নেগেটিভ জিনিস জেনে নেওয়ার পর এই নেগেটিভ জিনিসগুলো আর আপনারা রাখবেন না জীবনে সব পজিটিভ করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই রাশির ক্ষেত্রে পরিবারের প্রতি নজর দেওয়াটা খুব কম থাকে পরিবারকে এরা অতটা কেয়ার করে না ডোন্ট কেয়ার আর মনোভাব থাকে আর এই অভ্যাস যদি চলতে থাকে তাহলে জীবনে বড়সড় সড়ো সমস্যায় পড়তে হয় একটা কথাই আছে বাংলায় দেখবেন ঘর জ্বালানি পর ভলানি অর্থাৎ পরের জন্য নিবেদিত প্রাণ ঘরের জন্য কিন্তু সময় দেয় না বাংলায় যে প্রভাবগুলো বলছি না এগুলো কিন্তু সমস্তই কিন্তু আমাদের জীবনশৈলী থেকে উঠে এসেছে আমাদের জীবনধারা থেকে এসেছে আমাদের ব্যক্তিগত বা আমাদের যে উন্নয়নমূলক বা সার্বজনীন যে প্রেক্ষাপট সেখান থেকেই উঠে এসেছে তাই শুনতে খারাপ লাগলেও কিন্তু এগুলো বাস্তব সত্যি তাই কর্কট রাশির জাতক জাতিকারা একটু পরিবারের প্রতি মনোযোগ যদি হ দেন মনোযোগী যদি হন দেখবেন পরিবার তার জন্য আপনি বাঁচতে চাইবেন পরিবারের জন্য আপনার সব কিছু করতে ইচ্ছা করবে পরিবারকে নিয়ে আপনার তখন চলাফেরা করতে ভালো লাগবে বাইরের লোকজন তো আছেই কিন্তু আপনি বাইরের লোকের জন্য আপনার নিজের লোকদেরকে নেগলেক্ট করবেন না যদি করেন তার ফলে কি হবে একটা ডিট্যাচমেন্ট চলে আসবে ডিট্যাচ হয়ে যাবেন আপনি পরিবারের সাথে তখন কি হবে তখন কিন্তু এই বাইরের লোক আপনাকে সামলাতে পারবে না তারা কিন্তু সাময়িক আর পরিবারের লোক কিন্তু সারা জীবনের তাই একটু ফ্যামিলির দিকে নজর দিন দেখবেন আপনার জীবন কতটা সুন্দর হয়ে উঠবে এরপরে আসবো আমরা অবশ্যই সিংহরাশির জাতক জাতিকাদের দেখব তারা কীভাবে জীবনযাপন করলে খুব লাভবান হতে পারে সিংহ জাতক জাতিকারা কিন্তু কর্ম অনুযায়ী ফল পান না অর্থাৎ যেমন কর্ম করেন অর্থাৎ খুব ভালো কাজ করলে কিন্তু রিটার্ন সেটা পান না অন্যদের চোখে কিছুতেই এরা ভালো হয়ে উঠতে পারেন না কেননা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি জিনিস দেখতে পাওয়া যায় একটু অহংকারী টাইপের গর্ব অনুভব করে এই জন্যই কি অন্যরা কিন্তু তাদের একটু সহ্য করতে পারে না একটুখানি নেগলেক্ট করে এড়িয়ে যেতে চায় এটাই কিন্তু এদের জীবনের সব থেকে বড়ো সমস্যা যে এরা মানুষের চোখে ভালো হয়ে উঠতে পারে না যতই ভালো কাজ করুক কিন্তু তাও চেষ্টা করতে হবে চেষ্টার তো শেষ রাখলে চলবে না যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ এ একটা তো কথা আছেই জানেন সেই জন্য কিন্তু চেষ্টা কিন্তু জারি রাখতে হবে চেষ্টা করুন দেখবেন ঠিক ভালো ফলাফল একদিন পাবেন কেননা প্রত্যেক ক্রিয়ারই কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে পাবেন আপনি আপনি কিন্তু ফলাফল পাবেনই কন্যা রাশির জাতক জাতিকারা কি হয় মানুষদের ঠিক মতো যেসব জাতক জাতিকা থাকেন কন্যা রাশির তাদের জীবনে কিন্তু স্বপ্ন পূরণ হয় না অর্থাৎ হতে চেয়েছিলেন এক হয়ে যান আর এক তাদের ইচ্ছা মতন তারা কিন্তু হতে পারে না জীবনসঙ্গী নির্বাচনেও কিন্তু এরা ভুল করে অর্থাৎ মনের মতো জীবনসঙ্গী বা সঙ্গিনী পায় না মনে করেন খুব ভালো মনে করে করেন তারপরে দেখেন তার ভেতরে কালো অর্থাৎ মনোবাসনা কিন্তু এদের পূর্ণ হয় না অতৃপ্তি একটা থেকেই যায় সেই অতৃপ্তি কিন্তু জীবনে একটা হাহাকারের সৃষ্টি করে একটা হতাশার সৃষ্টি করে কিন্তু দেখুন একটা জিনিস জানবেন যে ঈশ্বর আমাদের পরমেশ্বর কিন্তু আমাদের ততটুকুই দেন ততটুকুই আমাদেরকে প্রোভাইড করেন যতটুকু আমাদের নেওয়ার ক্ষমতা আছে এবং আমাদের উপযুক্ত উনি যা করেন ভালোর জন্য করেন এইটুকুনি ভেবে অন্তত চেষ্টা তো করে যাবেন তারপরে যে এইটুকুনি পাবেন ভাববেন যে পরমেশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন যে সত্যি তুমি এত কৃপাময় দিন দয়াল তুমি আমাকে দয়া করেছো বলেই আমি এত কিছু ভোগ করতে পারছি আমার জীবন সার্থক মানব জীবন সার্থক এইটুকুনি বলে কিন্তু শান্তি পেতে হবে নচেত কিন্তু হতাশায় ভরা জীবন হয়ে যাবে আর সেই হতাশা ভরা জীবন কিন্তু আমাদের কাম্য নয় এরপরে আমরা আসবো তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে তুলারাশির মানুষরা কিন্তু জীবনে নানা কারণে অন্যায় অবিচারের শিকার হন অর্থাৎ দোষ করেননি কিন্তু দেখা যায় যে দোষী হয়ে গেলেন তারপরে পার্সিয়ালিকে কিন্তু এরা শিকার হন অর্থাৎ স্বজন পোষণের একটা নীতি কিন্তু এরা করে না এরা শিকার হয়ে যায় আর তাই যদি এরা মনকে শক্ত করতে না পারে তাহলে কিন্তু এই অবিচার রক্ষা শক্ত হয়ে পড়বে তাই অবশ্যই মনকে শক্ত করতে হবে এবং অন্যায় অবিচারকে প্রয়োজনে সবসময় যে একদম মারমুখী হয়ে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে তা না যখন যেমন তখন তেমন ব্যবহার করতে হবে আর জানবেন যে যেটা হয়নি যার যোগ্য ছিলেন কিন্তু পেলেন না তার রিটার্নটা যোগ্য তার অনুযায়ী আপনি কর্মফলটা পেলেন না তখন জানবেন যে এটা হওয়ার ছিল না গীতার কথার সার মনে করবেন আবার নতুন করে নতুন উদ্যমে আরম্ভ করবেন তাহলে দেখবেন হতাশার মধ্যে ডুবে যাবেন না এরপরে বলবো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কেমন হয় এই রাশির ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা শিকার আর কিন্তু হয় জাতক জাতিকারা বিশ্বাসঘাতক ঘাতকতা করে এদের সাথে অন্যরা এরা কিন্তু করে না এদের সাথে অন্যরা বিশ্বাসঘাতকতা করে আর খুব কাছের মানুষ এদের দুঃখ দেয় মন ভেঙে দেয় প্রাণ ভেঙে দেয় বাঁচার আশাটাকেই নষ্ট করে দেয় কিন্তু এই বারবার এইভাবে আঘাত পেতে পেতে এরা কিন্তু একসময় শক্ত হয়ে যায় তখন নিশ্চয়ই রুখে দাঁড়ানো উচিত আপনার বোঝা উচিত যে কে আপনার প্রকৃত বন্ধু কে আপনাকে দুঃখ দেবে না কেননা অনেক সময়ই কিন্তু ভাবি আমরা যে এত কাছের মানুষ এত আপনজন দুঃখ দেবে না কিন্তু তারাই বেশি দুঃখ দেয় তাই আপনাদেরকে কিন্তু একটু শক্ত হওয়া উচিত হলে ভবিষ্যৎ আপনি তো এগোতে পারবেন না যদি এই সমস্ত দুঃখ নিয়েই যদি এই জড়তা নিয়েই যদি জড়িয়ে থাকেন তাহলে বাঁধনমুক্ত হয়ে এগোবেন কি করে তাই এগুলোকে কিন্তু ভুলতে হবেই ধনুরাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যায় অতীতকে প্রচণ্ডভাবে এরা বয়ে নিয়ে বেড়ায় মানে অতীত পাগল এরা অতীতকে কিছুতেই এই পিছু কিছুতেই ছাড়াতে পারে না জীবনে পুরনো খারাপ কোনো কাজের কথা না মনে করে নতুন করে এগিয়ে চলায় কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কেননা পাস্ট ইজ অল ইজ পাস্ট যতই আমরা বলি না ওল্ড ইজ গোল্ড সময় কিন্তু ওল্ড ইজ নট গোল্ড ওল্ড ইজ নট গোল্ড এটা বলতে বাধ্য হচ্ছি কেননা ওল্ডকে যদি মনে রেখে দেন তাহলে গোল্ড হতে পারবেন না ওল্ডকে যদি মনে রেখে আপনি বসে থাকেন তাহলে বোল্ড হয়ে যাবেন একদম সুপার বোল্ড হয়ে যাবেন তাই ওল্ডকে যদি গোল্ড করতে চান আপনাকে কি করতে হবে ওল্ডকে বাই বাই করতে হবে তারপরে আপনাকে ফিউচারকে গোল্ড করে নিতে পারবেন মানে ওল্ডের মাধ্যমে আপনি গোল্ড খুঁজে পাবেন যদি আপনি ওল্ডকে ভুলতে পারেন তা বলে আবার সম্পর্ক যেইগুলো আমাদের জীবনে দরকার যেমন বাবা মা এই ওল্ড মানুষ এদেরকে ভোলার কথা কিন্তু বলছি না গুণাক্ষরেও একদম ভাববেন না তাদের কিন্তু বাসস্থান বা তাদের জায়গা কিন্তু বৃদ্ধাশ্রম না আমাদের সন্তান হিসাবে কিন্তু আমাদের একান্তই আমাদের অধিকারের মধ্যে পড়ে আর কর্তব্যের মধ্যে পড়ে বাবা মাকে দেখাশোনা করা এই ওল্ডের কথা কিন্তু একদম বলবো দিয়ার গোল্ড বলবো তারা কিন্তু আমাদের জীবনের ঈশ্বর এবং ঈশ্বরের পরমেশ্বরের পরেই যাদের স্থান তারা হচ্ছে এই ধরিত্রীতে আমাদের বাবা মা তাই এই ওল্ডটা কিন্তু গোল্ড কিন্তু বাদ বাকি সমস্ত কিছু যেগুলো কালো সেগুলোকে ভুলে আপনাদের এগোতে হবে না হলে কিন্তু জীবনে এগোতে পারবেন না চাপের সৃষ্টি হবে তাই আপনারা এইটুকুনি একটু কষ্ট করবেন এরপরে আমরা আলোচনা করব যে মকর রাশি জাতক জাতিকারা যে কোনো ছোটোখাটো কারণে জীবনে সকলের সামনে অপমানিত হওয়ার আশঙ্কায় থাকে এই এটা করব যদি কেউ আমাকে অপমান করে বাজে বলবে আমাকে একটা সবসময় না সেলফ কনফিডেন্স এদের মধ্যে থাকে না সব সময় একটা ভয় 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 দুপা পা এগোইতাও এক পা পিছিয়ে যায় খুব বেশি সতর্ক থাকে কিন্তু এত সতর্কতার ফলে তো জীবনটাকেই উপভোগ করে করা যাবে না তাই এই খুঁত খুঁত স্বভাবগুলো একটু আপনাদের ছাড়তে হবে এই খুতখুতের স্বভাব যখনই আপনি ছাড়বেন বোল্ডলি যখন জীবনকে নেবেন ডেসফারেক্টলি যখন জীবনকে নেবেন দেখবেন আপনারা খুবই উন্নত হতে পারছেন নিজেদের জীবনকে উন্নতি করতে পারছেন এরপরে কুম্ভ রাশির কুম্ভ রাশির মানুষরা জীবনে খুব বেশি পিছু টানে পড়ে থাকতে হয় পিছু টান এদের ছাড়ে না এটাই সমস্যার কারণ যতই সামনে এগোতে চাই পিছু টান সেই পিছু টান পিছু দিকেই টানে আর এরা সেই দিকেই আকর্ষিত হয় সে যে কোনো পিছু টানের কথা বলছি তাই এগোতে যদি হয় পিছিয়ে কিন্তু লাভ নেই যদি ভাবেন যে আমি এগোবই যদি আপনার উচ্চাসা থাকেই এগোনোর পিছনে তো তাকালে হবে না তাই পিছু টান তত ভালো যতদূর আপনার যতক্ষণ আপনার জন্য মঙ্গলদায়ক কিন্তু যখনই আপনি দেখবেন যে সেটা বাধার সৃষ্টি করছে তখন কিন্তু পিছু টানকে বাই ব্যয় করাই উচিত যেই পিছু টানগুলো আপনার জীবনে দরকার নেই সেগুলোকে ভুলে যান যেগুলো দরকার আছে সেইগুলোকে মনে রাখুন সেগুলো কিন্তু পিছু টান না সেগুলো আপনার সামনের টান এরপরে মিন রাশির জাতক জাতিকারা কেমন হয় চলুন দেখে এই রাশির মানুষরা খুব নরম মনের হয় তাই যে কোনো কষ্টে খুবই ভেঙে পড়ে একদম যেন নরম ফুলের মতন একটুতেই মুহ্যমান হয়ে যায় তাই মনকে অবশ্যই শক্ত করতে হবে নালে বিপদে পড়তে হবে কেননা জানেন যে সয় সে রয় সইতে তো হবেই না সইলে কিন্তু থাকা যাবে না এটাই তো অভিযোজনের প্রধান প্রধান শর্ত তাই অবশ্যই আপনারা এই যে সমস্যাগুলো জানলেন এগুলো থেকে নিশ্চয়ই বের হয়ে জীবনটাকে খুব সুন্দরপূর্ণ করে তুলবেন আশা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন